ओ भाई गाड़ी भाई, ओ माय गॉड, ओ अरे भाई हेलो फ्रेंड्स और सब सबाई केमन आछो आज के मैं 31st नाइटे हमें राइडे बेरोच्छी प्रशांत दा हटात इच्छा हलो तो मैं एकटू आगे घुरे एसे आबार राइडे बेरोच्छी तो एखन दाड़ी आछि एई राति तो एखन कटा बजे प्राय 12:30 बेजे गेछे हैप्पी न्यू ईयर हो गेछे 2022 तो एखन प्रशांत दा आसबे एखन जानि ना कखन आसबे आमि एखन दाड़ी आछि दत्तमाठे एखान थेके बेरोबो तो एई ठंडार मध्ये माझखाने एटा राइड हबे तो एक्साइटमेंट लागछे भाई प्रशांत दा आसुक तारपर तो खेला हबे तो देखी प्रशांत दा कखन आसे तो आसुक ওই যে দেখতে পাচ্ছ প্রশান্ত দা চলে এসছে বাইক চালিয়ে ও ভাই এসে গেছো ভাই কতক্ষণ দাঁড় করে রাখবে প্রচন্ড ঠান্ডা ভাই হেলমেট কোথায় হ্যাঁ হেলমেট দোকান থেকে নেব তো চলো যাবে তো ও ভাই হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চলো রাইডে বেরোনো হবে তো রাইডে বেরোনো হবে ফুল সামনে দেখছো পুরো আগুন হয়ে ছুটছে আর রাস্তাঘাট পুরো ফাঁকা ভাই শুধু কুকুর আছে আসলে এখানটায় ফাঁকা কিন্তু কলকাতার দিকে ভালোই ভিড় চলো প্রশান্ত দা আগে তেলটা ভরা যাক তো হবেই লাস্ট নাইট বলে কথা শুয়েছিলাম প্রশান্ত দা তুলে নিয়ে চলে এলো দেখেছো মানে ঘুমাবো ঘুমাবো রেডি হচ্ছিলাম প্রশান্ত দা বললো চলো রাইডে বেরোবো আর আমিও কেন বাদ থাকি তো চলো রাইডে বেরোনোই যাক বলে চলাম ও আরে ভাই 2022 তো ভাই চলে গেলো ওরে ভাই প্রশান্তদার খেলোয়া দেখেছো সবাই প্রশান্তদার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারলেই ওর খেলোয়া সবাই দেখতে পেয়ে যাবে ও কি ম্যাজিক তো হেভি লাগাচ্ছ হেভি ম্যাজিক হচ্ছে হেভি ও দুটো আয়রন পাইপ নিয়ে বেরিয়ে পড়েছি পার্টি তো এখনই হবে তো চলো যাওয়া যাক আগে তেলটা ভরে নেওয়া আমার বাইকে তেল মোটামুটি ভরা আছে একটু আগে বেরিয়েছিলাম এখন প্রশান্ত দা বাইকে তেল ভরে নেবে ও চলো তেলটা ভরে নিচ্ছি আগে তারপরে খেলা হবে ও খেলা হবে ভাই আজ লাস্ট নাইট বলে কথা খেলা না হয়ে উপায় আছে ও রাস্তাঘাট দেখো ভাই পুরো ফাঁকা ও ভাই তো এখানে দেখতে পাচ্ছ তেল নিতে এসছি তেলের পুরো মানে তেল তেল কেউ নেই ভাই কে তেল দেবে তোমাকে এখন এখানে জল ঢেলে নিয়ে চলো ভাই আর তেল মনে হচ্ছে নেওয়া হবে না তেল পেট্রোল পাম্প পুরো ফাঁকা একটা বাড়ি পুরো একটা পেট্রোল পাম্প আছে হ্যাঁ তেল চলো ওদিকে যাই ওখান থেকে ভরে নেবো দুটো পেট্রোল পাম্প ওখানে অনেক আছে তো এখানে টাইম নষ্ট করে লাভ নেই পেট্রোল অন্য জায়গা থেকে ভরতে হবে তো চলো যাই অন্যদিকে ও যা তেল আছে এখন অনেকটা চলে যাবে ওই পেট্রোল পাম্পটা বন্ধ হওয়ার কারণে এখন আমরা অন্য একটা পেট্রোল পাম্পে যাচ্ছি কারণ প্রশান্তদার বাইকে তেলের অবস্থা খুবই খারাপ তেল ভরতে হবে আর আমার বাইকে ভাগ্যিস একটু আগে তেল ভরে নিয়েছিলাম ভাই সাউন্ড মারছে ও এখন এখান থেকে প্রশান্তদার হেলমেটটা নেবে তারপর যাব তো ভাই বাড়িপুরে রাস্তাটা এরকম ফাঁকা করে দিন দেখেছো ও এই রাত্রিবেলা রাস্তাটাও ফাঁকা পেয়েছি ভোরবেলা সকালবেলা যা অবস্থা থাকে কিছু বলার থাকে না তো দারুণ লাগছে রাইডে বেরিয়ে এই রাত্রিবেলা মানে ঘুমানোর টাইম এখন বেরিয়ে পড়লাম হঠাৎ রাইডে তো ব্যাপারটা বেশ ভালো এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে বৃষ্টিটাই ধরা যাক রেলগেটে আবার ওদিকটায় গেট ফেট পড়ে থাকবে অবশ্য এখন ট্রেন প্রায় লাস্টের দিকে মানে ট্রেন মনে এখন বন্ধ হয়ে গেছে ও ভাই কি ঠান্ডা ঠান্ডায় তো হাত পা জমে যাচ্ছে গ্লাভস পরিনি এখন গ্লাভসটাও নেই সেই টুরে যাওয়ার পর গ্লাভস মোটামুটি তুলে দিয়েছি
ও চলো যাওয়া যাক কলকাতার দিকে, রাতের বেলা দেখি কি হচ্ছে কলকাতায়। তো আমরা এখন পাটুলিতে চলে এসেছি, সবাই দেখতে পাচ্ছ মোটামুটি এখানে ধাবাতে কেমন ভিড় হয়েছে। তো সবাই এখানে আসবে, এসে খাওয়া দাওয়া করে এই আর কি। ও ভাই লাইট দিচ্ছে সামনে, পুরো ঠান্ডা ঠান্ডা রাস্তা, পুরো ঠান্ডা। ও এদিকে আবার ডিজে বাজছে, পুরো ফাঁকা রাস্তায় রাইড করতে আর লাগছে ভাই। বছরের শুরুতেই মানে বলতে গেলে রাত্রি মানে বছরের শুরুতেই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, তো এই বছরে ভাই মোটোক্রস তো আসবেই আসবে। তো আমাদের প্ল্যানই ছিল একটু মানে 1 তারিখের দিকে একটু দূরে কোথাও যাওয়ার, কিন্তু ভাই মানে হয়ে ওঠেনি অনেক কারণেই। তো আপাতত কলকাতার মধ্যেই রাইড করে নিই, তো পরে আবার অন্য মোটোব্লগ তো আসবেই। আর দেখছো প্রশান্ত দা যাচ্ছে, এবার চেন ফেন খুলে দিয়েছে, অনেক কষ্টে প্রশান্ত দা বাইকের তেলটা ভরানো হয়ে গেছে। আসলে রাত্রি হয়ে গেছে তো সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, আর পুরো কুয়াশা দেখতে পাচ্ছো, মানে হাতগুলো পুরো অবশ হয়ে যাচ্ছে ঠান্ডায়। স্পিড কত? ঠিক আছে ফাঁকা রাস্তা, স্পিড তো উঠবেই। ও ভাই এত রাতে আবার কিছু জ্যাম, এত রাতেও জ্যাম, আসলে সবাই বেরিয়েছে। ও ভাই ফরচুনার, ও ফরচুনার ভাই ফরচুনার, বেস্ট কার, মাই ফেভারিট কার। চলো আবার, তারপর ব্ল্যাক, ও মাই গড, চলো সামনে যাওয়া যাক। বেশ ভালোই, আসলে লরির জ্যাম আছে, রাত্রির হয়েছে তো তো লরির জ্যামটা হালকা পাবো মনে হচ্ছে। তো ঠিক আছে, হালকা জ্যাম তো থাকবেই, সেটা কোনো ব্যাপার না, রাইডে বেরিয়েছি একটু জ্যাম তো হতেই হবে। ও ভাই বেরিয়ে তো সেই লাগছে, আরে ভাই চলো চলো চলো, নতুন বছর গতি বাড়াও, গাড়ির গতি বাড়াও, চলো। তবে সেফভাবে রাইড করতে হবে, বেশি জোরে চালানো যাবে না নতুন বছর। তো আমরা এখন পাটুলিতে চলে এসেছি খুব অল্প টাইমের মধ্যে, আর বেশ ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ। মানে আমরা টোটালি এসেছি চারজন, চারজন চলে এসেছি আমাদের বাইকে নিয়ে, দুই ভাই আমরা, টোটালি চারজন। আর এদিকে চলে আসো একটু, এদিকে একটু মানে সেই লাগছে, হেলমেট থাক, হেলমেট ব্যাপার না। ও রাতেরবেলা বেরিয়ে কিন্তু ভালোই লাগছে ঘুমানোর থেকে, মানে 1 জানুয়ারি হয়ে গেল, তো নতুন বছর নতুনভাবে কাটাতে হবে। আর তোমরা যারা রাইড করবে তো সেফভাবে রাইড করবে, নতুন বছর নতুন নতুন ট্যুরে যাবে। প্রশান্ত দা এই বছরে ট্যুর হচ্ছে তো? একদম ভাই, ট্যুর তো হবেই, বলবো না এখন, হ্যাঁ আগে থেকে কিছু বলা যাবে না, সব সারপ্রাইজ থাকবে, ট্যুর হবে, ট্যুর তো হতেই হবে, না হয়ে আর থাকবে কোথায়, ট্যুরে যাব। তো মিডিল মানে এই বছরের মিডিল বা যে কোনো একটা টাইমে যাওয়া হবে। তো প্রশান্ত দা কেমন লাগছে রাত্রির বেরিয়ে? সেই লাগছে পাটুলির, এমনিও খুব ভালো লাগে। আর রাতের get the
गाड़ी भाई, ओ माय गॉड, कोलकाता रास्ता देखते ही पेले। ओ পাখি চলে এসছি আর লাইটটা তোমরা দেখতে পেলে প্রশান্তরা কেমন মারছিল ওখানে পুলিশ, আমার গাড়িগুলো ভেঙে দিচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম, মানে এরকম ভাবে মারা ঠিক না। আসলে সবাই দাঁড়িয়ে একটু লাইটিং ফাইটিং দেখছে, তাতে মা মারছে। সে যাই হোক, আমরা একটু ভেতরে বাইকটা পার্ক করে এখানে দাঁড়িয়েছি। প্রশান্তরা কেমন ঠান্ডা লাগছে বলো? ঠান্ডা তো ভালোই লাগছে, মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই দেখতে পাচ্ছ পুলিশ যাচ্ছে এখান দিয়ে, এখানে যা গাড়ি দেখতে পাচ্ছে লাঠি দিয়ে মারছে। তো এবার এখান থেকে আর কোথাও যাবে, আর কোথাও যাব না, এবারে একটু ঘুম পাচ্ছে। তো এবারে এখান থেকে বাড়ি চলে যাব, আর সবাই আশা করি খুব ভালো ঘুরেছো, আর আমরাও মোটামুটি ঘুরলাম। তো আবার রাইড পরে হবে, আপাতত একটু ঘুম ঘুম পাচ্ছে, এবার বাড়ি চলে যাব। কী খাচ্ছে পছন্দ ওটা? তো চলো মোটামুটি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আজকে একটা রাইডিং ব্লগ ছিল, তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো সবাই, আর ভালো করে এনজয় করো। তো চলো টাটা।